দশ বছর পর আমাদের এবারে পুজো দশ বছরে পালিত, আর প্রতি বারের বছর উন্নত আবার আমরা এবার মহাষষ্ঠীর এই সন্ধ্যায় সকলে এখানে একসঙ্গে আমরা সমবেত হয়েছি মাতৃ আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করব বলে। আমরা আসলে এত ব্যস্ত সকলে, আমরা না এবার যে অনুষ্ঠানটা করতে পারব, প্রথমে আমরা ঠিক মানে সময় বড় করতে পারছিলাম না, আর আমরা বুঝতেও পারছিলাম না সত্যিই পারব কিনা। কিন্তু এখানে সকলের, বিশেষ কিছু মানুষের এবং আপনাদের সকলের অনুপ্রেরণায় আমরা আবার আজকে ছোট্ট করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আর আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শৈবাল মুখার্জি। শৈবাল মুখার্জি, আমরা সবাই ওনাকে খোকা মামা বলি, অরুন্ধতি ছোট মামা এবং আমাদের সকলের ভীষণ প্রিয়। আমি মামাকে এখানে ডাকবো কিছু বলার জন্য, এবং মামা খুব সুন্দর গান করেন, উনি আমাদেরকে গানও শোনাবেন, ওনা আজকে এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন। নমস্কার সবাইকে। মায়ের আরাধনা আমরা সবসময় করছি, মনে মনে করছি, অন্তরাত্মায় করছি। এবারে এই মুহূর্তে এই আরাধনার কোন বিশেষত্ব কেন সকলে নিতে একসঙ্গে কাজ করে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে একটা স্মরণীয় রবীন্দ্রনাথের একটা কথা একটু স্মরণ করি। সঙ্গীত চিন্তার বিষয় প্রবন্ধে তিনি বলেছেন যে সমাজ এবং সঙ্গীত এই দুটো জিনিসের একে অন্যের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক। সঙ্গীত সমাজকে প্রভাবিত করে, সমাজ সঙ্গীতকে প্রভাবিত করে, এবং একে অন্যকে বাদ দিয়ে কোনো অস্তিত্ব নেই। সেদিক থেকে চিন্তা করলে রবীন্দ্রনাথ তার সারা জীবন, আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে এই জন্যই বলছি যে আমার চর্চাটা বেশিরভাগটাই প্রায় সবটাই ওনাকে দিয়ে, সেই জন্য ওনার আশ্রয়টা নিয়েও আমার প্রতি সব হয়েছে। আমার মনের ভাবটা ওনার ভাষাতে প্রকাশ করাটাও আমার পক্ষে সব। একটা কথা আমি খুব মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, যতই 1861 থেকে 1941 এই 80 বছর রবীন্দ্রনাথের জীবদ্দশা হোক না কেন, রবীন্দ্রনাথ কিন্তু ওই 80 বছরের সময়সীমাতে আবদ্ধ নেই। তিনি আজও আছেন, তিনি আমাদের প্রত্যেকের মধ্যে আছেন, আমরা প্রত্যেকে তাকে নিয়ে বাঁচি, এবং তার মানে রচনা, তার যে কোনো রচনা, প্রবন্ধ, নাটক, গান, এগুলো আমাদের জীবনকে যেভাবে প্রভাবিত করে তা বোধহয় আর অন্য কোনো জিনিস করতে পারে না। আমরা বাঙালি বলেই সাহস করে এই কথাটা বলতে পারি। সেই বাঙালির আজ বড় ধরতি নানাভাবে আমরা অবক্ষয়িত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছচ্ছি বোধহয় আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই সময়তে এই মাতৃ আরাধনা এবং একসঙ্গে আরাধনা, এটা বোধহয় আবার আমাদের নতুন করে জীবনদান করতে পারে, উজ্জীবিত করতে পারে, আমাদের সত্তাকে চিনতে সাহায্য করতে পারে। উদ্বোধনের জন্য আমাকে একটা গানের কথাও বলা হয়েছে, আমি সেই গানটা একটা বেছেছি, সেটা রবীন্দ্রনাথের নোবেলজয়ী গীতাঞ্জলির একটা অংশ, একটা গান 1910 সালে লেখা,
এবং এই গানটার মধ্যে দেখবেন যে প্রেম এবং ভালোবাসা, প্রেম এবং পূজা, এই যে দুটো বস্তু, এই যে দুটো অনুভূতি আমাকে বাঁচিয়ে রাখে তার একটা অপূর্ব মিশেল, সেই কারণেই এই গানটাকে নির্বাচন কর। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল সুন্দর পবিত্র পরিবেশ তৈরি হলো মামার গানের মধ্যে দিয়ে।